দিনিকিয়া কোষ্ঠরে জয়পুর বিধায়ক তারা প্রসাদ বাহিনী পতি প্রথমে মালকানগিরি জেলা সদর মহকুমা সর্কিট হাউস হারে পৌঁছিলে ফুলমালতে তাঁকু জেলা কংগ্রেস তরফ স্বাগত করিলে চিত্রকুণ্ডা আর এসি ১৩ ঘটনা পুলিশ আক্রোশমূলক মহাঙ্কু মাড় মানিথিবা ঘটনাকু কেন্দ্র করে গতকালি কিছুদিন তলে চিত্রকুণ্ডা থানা ভিতরকু ধসি বসিলে শহ শহ আদিবাসী এনে চিত্রকুণ্ডা পুলিশ ১৭ রু ঊর্ধ্ব জনক গ্রেফ করে জেল পঠাইলে যেউটি জনে সাংবাদিক মধ্য সামিল হয়েছে আজ জয়পুর বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতি মালকানগিরি জেলা গস্ত করা সহ মালকানগিরি জেলা সদর মহকুমা কারাগারে মধ্য পৌঁছিলে তবে পুলিশ নিরীহ মহিলা আক্রোশমূলক মাড় মার ঘটনা সে দৃঢ় নিন্দা করা সহ এক সাংবাদিক সম্মেলন করেছেন গলা গত ৭ তারিখ দিন এসডিপিওঙ্ নেতৃত্বরে বালিমালা এসডিপিওঙ্ নেতৃত্বরে লেডি কনস্টেবলঙ্ অনুপস্থিতরে অফিসরঙ্ অনুপস্থিতরে সে যে ফোর্স নেকি যাই আদিবাসী গাঁরে আদিবাসী মহিলা মানুষ যে মারপিট করেছেন প্রেগনেট থিবা মহিলা মানু মারপিট করেছেন এবং প্রাইভেট পার্টরে বি যে মারপিট করিকি লাঠি মারিছেন তাকু বিরোধ করি কংগ্রেস কংগ্রেস দল প্রোটেকশন বিরোধ করুথলা শান্তি শৃঙ্খলা ভাবরে জানি শুনিকি যে গ্রেফ করা যাইছে এবং সেই দিন বি এসডিপিও বহুত লোক মারপিট করেছেন এবং জেলার যে এসপি অছন্তি তাঁকু বি আমি আমার কংগ্রেস দল ডিমেন্ড দাবি পূরণ করি তাঁকু বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা আমি মেমোরাম বি দেইছি নবীন বাবু মাকু সম্মান কথা কইলা বেলে আদিবাসী মহিলা মানুষ যেপরি ভাবে টর্চর করা যাইছে আদিবাসী লোককে যেপরি ভাবে মারপিট করিকি সেইটা যেপরি ভাবে পুলিশের হইরাণ হরকত করছেন ইয়ে রাজ্য প্রতি এই অঞ্চল প্রতি কেবে হেলে শুভঙ্কর নুহ বিধানসভার বি একথা আমি উপস্থাপন মু নিজে করিবি নিজে করিবি এবং তাঁক বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও এবং জুডিসিয়ালি এনকোয়ারি করা দাবি করুছি জেলা কংগ্রেস বি দাবি করুছি রাজ্য কংগ্রেস দাবি করুছি তুরন্ত সরকার নিষ্পত্তি নিয়ন্তু যে যে আদিবাসী মহিলা মানুষ মারপিট হয়েছি জন জেল অনেক তাকু তুরন্ত সরকার জুডিসিয়ারি এনকোয়ারি করা নিষ্পত্তি নহলে নিশ্চিত ভাবে হঙ্গামা হব গোটে বি কংগ্রেস কর্মী সামিল নথিলে জানি শুনিকি কংগ্রেস কর্মী যে বিডিও বিডিওঙ্ পাখে বসিলে আমার ক্যামেরা আছে মালকানগিরি কৃষ্ণপদ রায়ঙ্ক রিপোর্ট ওড়িশা হালচাল।